এখন মা যাবে বেড়াতে, মা বোন বাবা প্রত্যেকে, আমি একা একা আজকে বাড়িতে থাকবো। সো মাসি বাড়িতে যাচ্ছে প্রত্যেকে। রান্না করে খাবে রাতে? আমি রান্না করতে পারি, করি না তাই, এগুলো ভুল। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে। চলো টাটা, সাবধানে যাও। এই রুমটাতে আমি কিছুদিন পরে শিফট হয়ে যাব, কমপ্লিট হওয়ার পর। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ। আর একটু আগে ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ঘুম থেকে ওঠার সাথে সাথে একটা জিনিস দেখেছি, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার বাড়ি, এই বাড়িটাও দেখিয়েছিলাম, তার সাথে আমার টিনের ঘরটাও দেখিয়েছিলাম, এবং টিনের ঘরের চালের ওপর তোমরা দেখেছিলে লাউ গাছ, কুমড়ো গাছ ছিল। বাট আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি পুরো পরিষ্কার হয়ে গেছে, বাবা সকালে সমস্তটাই পরিষ্কার করে ফেলেছে। সো এই যে দেখতে পাচ্ছ, চালটা পুরোটাতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আজকে। এখন চলে এসেছি ছাদের ওপর, আর ছাদের উপরে এসে দেখছি বাবা এই জায়গাটা একটা চৌকি এনে রেখেছে। সো এই যে দেখতে পাচ্ছ, এটা চৌকি বলতে পারো, খাটও বলতে পারো। সো এইটাতেই আমরা ছোটবেলাতে থাকতাম, এই খাটটা এই ঘরের মধ্যেই ছিল। সো বাবা এগুলোকে পরিষ্কার করেছে, তার সাথে খাটটাও এই জায়গাতে এনে রেখে দিয়েছে। সো অনেকটাই কাজবাজ এগিয়ে রাখছে। আর ওয়েদারটা এখন কত সুন্দর লাগছে, রোদ বেরোচ্ছে, সুন্দর ওয়েদার, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসতে পারে, এটাকেই বলে বর্ষাকাল। এবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এই যে যে ঘরটা, এই ঘরটা ছিল বন্যার সময় জলের নিচে, মানে 2000 সালের বন্যাতে। তাহলে বুঝতে পারছো জল কতটা উপরে উঠেছে, মানে এতটা উপর দিয়ে জল ছিল পুরো চারপাশটা। আর এদিকে দেখো ঝড়, আকাশটাও দেখো পুরো কালো কালো হয়ে আসছে এই সাইডটা দিয়ে। যাই হোক, আমাদের যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এগুলো ভাঙাচোরা হয়ে যাবে, তখন এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। আর আমাদের দোতলাতেও একটা রুম আমার জন্য করা হয়েছিল, বাট সেই টাইমে আমি শিফট হতে পারিনি, তার কারণ কোনো কিছুই কমপ্লিট হয়েছিল না। সো এই যে হচ্ছে সেই রুমটা, এই রুমটার মধ্যে এখন অনেক জামা কাপড় আছে। যাই হোক, এটাও আমরা একবারে কমপ্লিট করে দেবো, গেটটা আগে খুলি। বাহ, ছাদের উপরে আসলে একটা হাওয়া কিন্তু পাই, দারুণ লাগে। যাই হোক, এই রুমটাতে আমি কিছুদিন পরে শিফট হয়ে যাব, কমপ্লিট হওয়ার পর। দেন আমি এই জায়গাতে সুন্দর একটা স্লাইডিং লাগিয়ে নেবো, আরও সমস্ত কিছু কাচের করে নেবো, তাহলে বৃষ্টির সময় আমি এই জায়গাতে বসতে পারবো, এবং সামনে না পুরো ফাঁকা থাকবে, কারণ পুরো ছাদটাই আমি পেয়ে যাব। আর এখন তো আমাদের ছাদ এইটুকু আছে, মানে এদিকে এই পর্যন্ত, এই পর্যন্ত আছে, কিন্তু যখন আমাদের এই সাইডটার কাজবাজগুলো কমপ্লিট হবে, তখন ছাদটা বেড়ে অনেকটা বড় হবে। এখন এইটুকু আছে, তখন ওই ঘরের চালটা যতটা দেখতে পাচ্ছ চোড়া, ওই পর্যন্ত অ্যাপ্রক্স ছাদ চলে যাবে আশা করছি। সো অনেক বড় একটা খোলা ছাদ পাবো, ভিডিও করতেও সুবিধা হবে, আমি যেহেতু ছাদে থাকবো অনেকটাই ভালো হবে আমার জন্য, বাকিরা তো নিচের দিকে থেকে যাবে, কোনো প্রবলেম নেই। ওকে গাইস, ফাইনালি নিচে এলাম। আর আমি না লাস্ট কিছুদিন ধরে কয়েকটা কেনাকাটা করেছি, সেই জিনিসগুলোই তোমাদেরকে এখন দেখাবো। অলরেডি না আমি একটা পরে নিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছ প্যান্ট, তার সাথে এই যে যে ওভারসাইজ টি শার্ট, এটা আমি কিনেছিলাম মোটামুটি 10 দিন আগে, বাট আমি অলরেডি এই ড্রেসটা পরে নিয়েছি। বোন কেমন লাগছে বল? ভালোই লাগছে, আর কতবার বলবো, আমি এই ড্রেসটা পরে অনেকবার দেখেছি। মানে শুধু পার্সোনালি আমার ভালো লাগে না, এই জুতো গুলো কেমন যেন একটা লাগে। এখন কেমন লাগছে বল? ভালো লাগছে। ওকে, এটা কিনেছি তার সাথে না আরো জিন্স কিনেছি দুটো। এই জিন্স দুটো দেখে আমার বোনের আর মায়ের রিয়াকশন যা ছিল, কি বলবো, আমার ওই হালকা কালারের জিন্সটা বলছে এগুলো তুই কেন কিনেছিস, এগুলো তো মেয়েদের। এই যে একটা জিন্স, এই জিন্সটা দেখে আমার মা বলছে এগুলো তো মেয়েদের, তুই কেন কিনেছিস, বোনের জন্য কিনেছিস? এটা তো তাও ঠিক আছে, কিন্তু ওই কালারটা একটু দেখা। বোন বলছে এটা তো আমার, মেয়েদের কালার এটা। এটা হ্যাঁ, ফার্স্ট টাইম যখন দাদা এটা নিয়ে আসে, এবার দাদা কোথাও গেলে তারপর বাড়ি আসলে আমার মনটা শুধু মানে মনে হয় যে দাদা আমার জন্য কি এনেছে, কি খাবার এনেছে, কিছু আনলো কিনা। ওই জন্য দাদা যখনই বাড়ি আসে, দাদা ধরো এসে স্নান করতে গেল বা কোনো কিছু, আমি তখন লুকিয়ে লুকিয়ে ওর ব্যাগ গুলো চেক করি যে কি এনেছে। এবার আমি না ফার্স্টে দিচ্ছি এটা, এবার আমি মাকে বলছি ও মা দাদা সেই মতো জামা কিনে নিয়ে আসবে, মা এসে দেখেছে, মা বলছে হতে পারে হয়তো গেছিল পছন্দ হয়ে গেছে, তারপরে যখন বের করে তখন ছিল মোটা ওর। সো এই জিন্সটা নিয়েছি, এই জিন্সটা নিয়েছি, এগুলো না তোমরা দেখতেই পাচ্ছ একটু লুজ, ওভার সাইজ, আমি ওভার সাইজ হিসাবেই নিয়েছি, ঠিক বলেছিস তো, তো দুটো পাই চলে যাবে বোন। সো এই দুটো জিন্স নিয়েছি, এগুলো দেখার পর মায়ের রিয়াকশনটা ভালো ছিল, সব থেকে বেস্ট। তার সাথে আরও একটা এই জায়গাতে শার্ট নিয়েছি, হাফ হাতা, এটাও ভালো লাগে আমার, আমার পছন্দের কালার।
সো এই ড্রেসগুলোই কিনেছিলাম, এগুলোকে এখন আমি দোকানে নেব, সেই জন্যই আর কি বার করলাম। নিচ থেকে একটু কাটতে হবে, আমি পরছি, তোমরা দেখো আমি জিন্সগুলো একবার পরলে তোমরা বুঝতে পারবে। এটা কি পরেছিস? প্যান্ট জিন্স। ইস, সেই আগেকার যুগ আবার ফিরে এলো। মা বলে না, মা একটা কথা বলে না যে আগেকার যুগে এসব হতো, আবার এখন এসব ফিরে এসেছে। হ্যাঁ, মা যখন আগে কিনে আনতো ছোটবেলাতে, তখন আমি দোকানে ফেরত দিয়ে আসতাম বা বলতাম নেব না, দোকানে গিয়ে এইভাবে সাইড চাপিয়ে নিতাম। যাক, এই প্যান্টটা অনেকটাই বড়, আমি মোটামুটি এতটা কেটে বাদ দেবো, হালকা ভাঁজ করা থাকবে তাহলে ভালো লাগবে, তাই না? হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমার কোমর সাইজ 32, আমি যদি 30 নিই তাহলে কিন্তু কোমরে হবে না, সেই জন্য 32ই নিতে হয়েছে। আর নিচ থেকে কাটতে হবে। ও মা, এই ঘরে আসো, মা এদিকে আসো, এদিকে আসো। মা প্রথম দিন যখন দেখেছিল তখন যা রিয়াকশন ছিল কি বলবো, কেমন লাগছে? জুতো পরা লাগবে না, জুতো পরা লাগবে না, ঠিকই বলেছে। না না, জুতোটা একবার পরবো মা, জুতো পরবো, এগুলো তো আমি কেটে বাদ দিয়ে দেবো নিচ থেকে, একটু একটু সমস্যা নেই। দেখো জুতো পরলে আশা করছি খারাপ লাগবে না। হ্যাঁ, জুতো পরলে অতটা খারাপ লাগবে না, হালকা ভাঁজ থাকলেও কোনো ব্যাপার না, জানো মা, আমি যদি চাই না কাটলেও কিন্তু সমস্যা হবে না। হ্যাঁ, একটু কেটে নিয়াই ভালো। হ্যাঁ, হালকা তো আমি কাটবোই। ওকে, এই একটা জিন্স নিয়েছিলাম, সো তার সাথে এই টি-শার্ট কেমন লাগছে? ভালো। মায়ের এই রকম গোল গোলা টি-শার্ট ভীষণ পছন্দ হয়, আমার সবদিনই পছন্দ। আর আমার পছন্দ ওভারসাইজ, কিন্তু মা কোনোদিন ওভারসাইজ খুঁজে পায় না। এই যে এগুলোকে বলে ওভারসাইজ, আমি কালকে নিয়েছিলাম, ফার্স্ট ক্লোজ পাই, আমাদের এই জায়গাতে পাবে না ওভারসাইজ, কারণ আমাদের এদিকে তো শপিং মল নেই অতটাও, নরমাল দোকানেও পাওয়া যায় না, রাখে না। যাই হোক, আমার ভীষণ পছন্দ এরকম ওভারসাইজ শার্ট টি-শার্ট পরার, বাট আমাদের এদিকে পাওয়া যায় না, কিছু করার নেই। এগুলো তো আমি সব বনগা থেকে নিয়েছিলাম, বাট ভালো লাগছে কি? অল্প একটু কাটবি না, ভালো লাগবে না। হ্যাঁ, কাটবো তো, আজকেই কাটবো, ওই জন্যই এখন বার করলাম। এমনি ঠিকঠাক লাগছে? হ্যাঁ, ঠিকঠাক। এ দাদা, এটাও তো সেম। সো গাইস, এই প্যান্টারও সেম সাইজ, সবই 32। শার্ট কেমন হচ্ছে এটা বল? না, এই শার্টটা আমার বেশি পছন্দ। শার্টটা সুন্দর। মায়ের কি পছন্দ? টি-শার্ট, দেখ টি-শার্টটা। হ্যাঁ, জুতো পরলে তো এরকম মনে হবে না, কোনোদিনও এরকম ড্রেস পরিনি, ফার্স্ট টাইম পরবো, বাট আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল, মানে ভালো লাগে। কেমন লাগে? আমি একা একা আজকে বাড়িতে থাকবো, সো মাসি বাড়িতে যাচ্ছে প্রত্যেকে, রান্না করে খাবি রাতে। এখন দেখো বিছানার কি অবস্থা আমার, কি অবস্থা, কে গোছাবে ভাই? তুই একা একা গোছাবি, তুই একা। ওকে চলো, তোমাদেরকে আমি একটু রাস্তায় ছেড়ে দিয়ে আসি, কারণ টোটো দাঁড়িয়ে, মা বাবা বোন প্রত্যেকে এখন যাচ্ছে বেড়াতে, এই জায়গাতে টোটো চলে এসছে, এই টোটোতে করেই যাবে ওরা, বাট ওরা সকলে ঘরের মধ্যে, তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে, চলো উঠে পড়ো টোটোতে, একা একা থাকবো বাড়িতে, একা একা রান্না করবো, রান্না করে খাবি, কোনো ব্যাপার না, কোনো সমস্যাই নেই, একা একা খাবো, আমাকে ভয় দেখাচ্ছে, আমি বাইরে খেয়ে নেবো, কি সমস্যা, আমি তো কাল সকালেই যাবো না, বাইরে থেকে কিনে আনবো, কিনে এনে কে রান্না করতে পারে না? আমি রান্না করতে পারি, করি না তাই, এগুলো ভুল, আমি রান্না করতে ভালো মতো পারি, বাট বাড়িতে কোনোদিনও করিনি, এটাই হচ্ছে ব্যাপার। চলো টাটা, সাবধানে যাও। হ্যাঁ, তো মা বোন বাবা প্রত্যেকে চলে গেল, এখন বাড়িতে আমি একাই আছি, আমার ঠাম্মাও আছে। আর দেখো আমার প্যান্টটা এতটাই বড় না, এই জায়গাতে আমি ভাবছি মাটি না লেগে যায়। তো এখন বাড়িতে আছি, মোটামুটি খাওয়া দাওয়া করবো, স্নান করবো, তারপরে একটু বেরোবো, কয়েকটা কাজ আছে। আর এই যে হচ্ছে আমার বাড়ি, এই জায়গা থেকে শুরু করে এই বাড়িটায় এখন আমরা থাকছি, আর এই টিনের বাড়িটা আর কিছুদিন পরে থাকবে না, পুরোপুরি ভেঙে যাবে এক সপ্তাহের মধ্যে। ওপরে লাউ গাছ কুমড়ো গাছ ছিল, সেগুলো সব কিছু দেখো এখন পরিষ্কার হয়ে গেছে, কোনো কিছুই আর নেই, বাবা সকালে উঠে এই সমস্ত কিছু করেছে। যাই হোক, আমার এখনও স্নান করা হয়নি, স্নানটা করতে হবে। আর এদিকে আমাদের গাছগুলো অনেকটা বড় হয়েছে, তার মধ্যে কিছু কিছু গাছ ছাগলেও খেয়েছে, এই দেখো মাথা থেকে ছাগলে খেয়ে নিয়েছে। এই গাছটাই সব থেকে বড় হয়েছে, এই যে হচ্ছে কাগজ ফুল গাছ,
এটা আমরা লাগিয়েছিলাম দেওয়ালের সাইডে, আর এইটাই সব থেকে বড় হয়েছে। যদিও এইরকম কিছুই থাকবে না, এগুলো সব তুলে আমাদেরকে ছাদেই লাগাতে হবে, তার কারণ আমাদের জায়গা খুবই অল্প, এই জায়গার মধ্যে আমাদের ঘরটা করতে হবে। তার সাথে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমরা কল পুঁততে চলেছি নতুন করে। এই জায়গাতে কল পুঁতলে ডিরেক্ট ওপরে আমরা ট্যাঙ্ক বসাবো, জলটা ইজিলি উঠে যাবে ওপরে। সো এইরকম মোটামুটি প্ল্যানিং হয়েছে। আজকে বাবা মা গেল মাসির বাড়িতে ঘুরতে, তো ওই জায়গা থেকে আসলেই আমাদের বাড়ির কাজ শুরু হয়ে যাবে। শুধুমাত্র মাসির বাড়িতে যাওয়ার জন্যই কাজগুলো এখন একটু স্টপ রাখা হয়েছে, ওই জায়গা থেকে চলে আসবে সোমবার মঙ্গলবারে প্রত্যেকে বাড়িতে, দেন বাড়ির কাজবাজ স্টার্ট হয়ে যাবে। আর পুরোটা পাঁচিল হবে, এই যে হচ্ছে আমাদের সীমানা এই পর্যন্ত। সো এই জায়গাতে একটা পাঁচিল হবে, এই সাইড দিয়েও এই একটা আছে, এই সাইড দিয়ে একটা পাঁচিল হবে, এই সোজাসুজি হবে আমাদের বাড়ির মেন গেট। সুন্দর একটা গেট এই জায়গাতে বানাবো, এই জায়গা থেকে এই পর্যন্ত বড় করে একটা গেট বানাবো, দেন এইভাবে আমাদের বাড়িতে ঢুকতে হবে, ঢুকলেই পুরো ঘরের মধ্যে চলে যাব। একটু আগে ছাদে এসে ছাদের দরজাটা খোলা রেখে গেছিলাম, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আর পুরো ভিতরে জল চলে এসছে, দেখো ভিজে গেছে, এই দরজাটা আমি খুলে রেখে গেছিলাম। বর্ষাকাল এমন একটা জিনিস, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, যে কোনো টাইমে রোদ, এখন এগুলোকে আটকাতে হবে। আমিও ভিজে যাচ্ছি পুরোপুরি, আমি এখন স্নান করিনি, স্নান করবো। এই জায়গাটা জল জমে গেছে অলরেডি, ভালো বৃষ্টি হচ্ছে, এখন স্নান করবো বলেই নিচে চলে এসেছি। আর বৃষ্টিতে হালকা হালকা ভিজে গেছি, মন চাইছে পুরোপুরি ভালোভাবে ভিজতে, কিন্তু একটা ভয়, ঠান্ডা লেগে গেলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, আমার একটু মাথায় বৃষ্টির জল পড়লেই ঠান্ডা লেগে যায়। দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে, আর এই টিনের ঘরে বৃষ্টির সময় থেকে যে কি মজা, কি বলবো তোমাদেরকে। আমি তো ছোটোবেলাতে অনেক থেকেছি, দারুণ ঠান্ডা হয়, দারুণ। আর টিনের ঘরে রাত্রেবেলা তো আরও মারাত্মক লেভেলের ঠান্ডা থাকে, সারাদিন গরম হয়। যাই হোক, চল আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করবো, এখন স্নান করে আমি ঘুমাবো, দেখা হবে কালকে নতুন ব্লগে। আর আমি প্রত্যেকদিন ব্লগ দেবো বলেছি, সেই জন্য আমি যা যা করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনে। ভিডিওতে ভিউ যা আসবে আসবে, ওগুলো নিয়ে আমি ভাবি না, বা ডেলি ব্লগ আপলোড করলে একটা প্রত্যেক দিনের ব্যাপারটা আসবে, তো ডেলি ব্লগ আপলোড করবো, যা যা করি তাই তাই আপলোড করবো। তো আজকের ব্লগটা ওই জায়গাতেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। তো চলো আজকের মতো, টাটা।